विश्व प्रवीण नागरिक दिवस के अवसर पर लायंस क्लब सिल्चर वैली के कार्यकर्ताओं को उद्योग से जाने वाले शिक्षाविद सौरेंद्र कुमार भट्टाचार्य को संवर्धना प्रदान कर सम्मानित किया गया। सिल्चर के इटखोला क्षेत्र में उनके आवास स्थल में पहुंचकर क्लब वैली के कार्यकर्ताओं ने उन्हें स्मारक लिपि के साथ साथ शॉल व पदक प्रदान कर सम्मानित किया। गौरतलब है कि इस कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के माहौल देखने को मिली। इस दिन के कार्यक्रम में भाग लेते हुए कस्तूरी भट्टाचार्य, कन्या स्वरूपा भट्टाचार्य व दूसरे कार्यकर्ताओं की मौजूदगी में सभापति संजीव राय, अनिमेष भट्टाचार्य, चंद्रावती राय, आशुतोष चौधरी, वंदिता तिपति राय, शुभम राय व दूसरे कार्यकर्ताओं ने उन्हें सम्मानित किया। তবে মাথা ব্যথা নিলাম তোমাদের ভালোবাসা। আমি জীবনে ওইটাই একমাত্র কামনা করেছি, মানুষের ভালোবাসা। যা কিছু করেছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এবং পেয়েছিও, অফুরন্ত পেয়েছি। আজকে তোমরা যেভাবে আমাকে আনন্দ দিলে জীবনের শেষ প্রান্তে এসে, যা আমি শেষ দিন পর্যন্ত মনে থাকবে। তোমাদেরও বলছি, তোমরা ভীষণ পরিশ্রম করো, লোকের জন্য কাজ করো, এটাই জীবনের থাকে, বাকি জিনিস থাকে না। কিন্তু এটা করে তোমরা সমাজের জন্য করে যাও। সমাজ কিন্তু দেখে বিশ্লেষণ করে তারা কী করছে না করছে, কাজে তোমরা এগিয়ে যাও। আমি যতটুকু পারি তোমাদের জন্য, যদি কেউ মনে করো যে আমার সাহায্য দরকার, আমাকে বলবে, আমি যাওয়ার চেষ্টা করবো, কিছু করার চেষ্টা করবো। কিন্তু শরীরটা আমাকে সাহায্য দিচ্ছে না, আমি ঘরে বসে থাকতাম না। তোমাদের সাথে থাকতে যতদিন তোমাদের কাছে গেছি, আনন্দ নিয়ে ফিরে এসেছি। তোমাদের যাত্রা শুভ হোক, আর তোমাদের কর্মমুখর জীবন সুন্দর হোক, আনন্দের হোক। তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাওয়া মানে সমাজ এগিয়ে যাওয়া, সমাজের জন্য কিছু করো, সমাজ তোমাদের ভুলবে না। এটুকু বলে তোমাদেরকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। ভালোবাসার একটা প্রতীক আছে, ভালোবাসা